Hello viewers, Assam window tarfar pora aku eta notun product loi anisu. Aji ei product tu hol stainless steeler mandir. Mane thapona boli kou, eblak hol stainless steeler mandir. Apoloke sai ase. Aji kali eblak khuliya ulaise stainless steeler mandir. Bibhinno size or ase. Iar bikhoy aji moi etu video ot kom. Apoloke jodi kinibo bisare kinibo paribo. এনুকা ধৰণৰ থাকে এবিলাক কেবাটাও সাইজৰ থাকে প্ৰথমে আমি চাই লওঁ কি সাইজৰ আছে আৰু ইয়াৰ ডিজাইন বিলাক কেনেকুৱা এটো এটা সাইজ এটো আপোনাৰ 10 নম্বৰ বুলি কোৱা হয় এনেক নম্বৰ দিয়া থাকে বিভিন্ন সাইজৰ থাকে এটো 10 নম্বৰ হয় আৰু খুব হেভি হয় আৰু পিউৰ ষ্টেইনলেছ ষ্টীল হয় ইয়াত কোনো আপোনাৰ মামৰ ধৰা কোনো চান্স না থাকে আৰু এটো ফোল্ডিং হয় আপোনালোকে যেতিয়া নতুন আহে বস্তুবিলা পেকিংত আহে হৰু বক্সত আহে এবিলাক আনি পেলা ফোল্ডিং আপোনাৰ ফোল্ডিংৰ পৰা আপোনাৰ বস্তু খুলি পেলা ফিট কৰা হয় সব বস্তু পাৰ্ট পাৰ্ট হয় আৰু খুব ধুনিয়া আৰু ইয়াৰ পিছত আৰু এটা সাইজ চাইছো এটো আপোনাৰ ডাঙৰ সাইজ এটো এটা ডাঙৰ সাইজ হয় এটো আপোনাৰ 20 নম্বৰ সাইজ আৰু এটো এটা সাইজ ইয়াৰ নাম্বাৰো দিয়া আছে 9 নম্বৰ সাইজ আৰু এটো এটা হৰু এটা সাইজ এটো হল 8 নম্বৰ সাইজ এটো 8 নম্বৰ সাইজ এই 8 নম্বৰ সাইজটো হৰু সাইজ জিবলাকৰ যাৰ ঘৰত আপোনাৰ স্পেচৰ অলপ অভাৱ আছে জগা অলপ কম আছে হিয়তৰ কাৰণে এটো একদম পারফেক্ট হয় আৰু এবিলাক হৰু সাইজ বিলাক আমি কেতিয়াবা দোকান বিলাকত বা কিছমান অফিচত আমি দেখা পোৱা যায় হোটেলত আমি দেখা পোৱা যায় ব্যৱহাৰিক প্ৰতিষ্ঠানত দেখা পোৱা যায় খুব ধুনিয়া এটা আপোনাৰ হৰু এটা মূৰ্তি বহি যাব প্লাস আপোনাৰ সাকিটাকি দিব কাৰণে এক্সট্ৰাকে আপোনাৰ জগা ৰৈ যাব এটো আমি ৱালতে হ্যাং কৰিব পাৰো ইয়াৰ কাৰণে দুটা হোল দিয়া আছে এফালে সাই আছে আপোনালোকে হোল ৱালত হ্যাং কৰিব পাৰো আৰু তলতো ৰাখিব পাৰো এটো হল 8 নম্বৰ সাইজ আৰু এটো তাতকৈ অলপ ডাঙৰ সাইজ হয় 8 নম্বৰতকৈ ডাঙৰ সাইজ হয় 9 নম্বৰ সাইজ এটো ধুনীয়া সাইজ হয় আৰু ইয়াৰ আৰু এটা বস্তু কি আছে এনেকুৱা এটা তলফালে এটা প্লেট এটা দিয়া থাকিব এনেকুৱা প্লেট এটা দিয়া থাকিব ইয়াৰ চাকি টাকি কিবা কিবি আমি দিব পাৰিব কাৰণ এটা প্লেট এটা দিয়া থাকে এইটো প্লেট এটা দিয়া থাকে এইবিলাক আমি খুলিব পাৰোঁ এনেকুৱা খুলিব পাৰোঁ এটা প্লেট এটা দিয়া থাকিব আৰু এইটো অলপ ডাঙৰ সাইজ আপোনালোকে দূৰৰ পৰা চাই আছে এইটোৰ ভিতৰত ডাঙৰটোৰ ভিতৰত সৰুটো সোমাই থোৱা আছে এইটো ডাঙৰ সাইজ আৰু ডাঙৰ সাইজটোতো আপোনাৰ এটা প্লেট এটা দিয়া আছে ভালেমান ডাঙৰ আছে ইয়াত এটা চাকি এটা আৰু এটা ধূপ জ্বলোৱা এটা ষ্টেণ্ড এটা বহি যাব কিবা এটা যদি প্ৰসাদো এটা সৰু প্লেট এটা বহাব বিচাৰোঁ সেইটোও বহাব পাৰি আৰু ইয়াত আমি এইটো ডাঙৰ চাইজ আছে ইয়াৰ ইঞ্চিটো কিমান সময় দেখাই দি আছোঁ মই এটা টেপ এটা লৈ আছোঁ আৰু এই ডাঙৰটোৰ আপোনাৰ চাইজ হ'ল এইটো ইয়ালৈকে 2 ফুটতকৈ অলপ বেছি আছে 2 ফুটতকৈ আধা ইঞ্চি বেছি আছে 2 ফুট বুলিয়ে ক'ব পাৰে 2 ফিট আপোনাৰ ভালেমান আপোনাৰ স্পেচ হয় ভিতৰত 3টা আপোনাৰ ভগৱানৰ মূৰ্তি বহি যাব সৰু সৰু আৰু এইটোত আপোনাৰ এটাই বহিব দুটাও বহাব পাৰি যদি সৰু সৰু পিতলৰ মূৰ্তিবিলাক হয় আৰু তাতকৈ অলপ ডাঙৰ চাইজ হ'ল এইটো চাইজ এইটো চাইজৰ আৰু ইয়াৰ আপোনাৰ চাইজটো মই কৈ আছোঁ বহলটো আপোনাৰ কিমান ইঞ্চি বহল আৰু ইয়াৰ আপোনাৰ চাইজটো হ'ল আপোনালোকে চাইছে 1 ফুটতকৈ অলপ বেছি 1 ফুট 2 ইঞ্চি হওক 1 ফুট 2 ইঞ্চি এইটো ভালেমানে দীঘল চাইজ এইটো আমি ৱালত হেং কৰিব পাৰি ভিতৰফালে আপোনাৰ হোল দিয়া আছে দুটা আপোনালোকে যদি চাইজ চাব পাৰিছে হোল দিয়া আছে আৰু খুব ধুনীয়া ডিজাইনো কৰা আছে আপোনালোকে চাব পাৰে ওমৰ এটা ডিজাইন কৰা আছে দুইফালে তিনিফালে আপোনাৰ ষ্টেইনলেছ ষ্টীলৰ কিবা ডিজাইন কৰা আছে আৰু ইয়াতো আপোনাৰ এটা স্পেচ এটা দিয়া আছে কিবা চাকি বা প্ৰসাদৰ কাৰণে সৰু এটা প্লেট এটা বহাবৰ কাৰণে
চাকি দিব কারণে এটা আমি খুলি পেলায় সাফাও করব পারি এক্সট্রাকে প্লেট হয় আর এটো এখানে ধুনিয়া একটা ডিজাইন করা আছে আর এই বস্তু গোটেখিনি খুলিব পারি আর মই পিছৰ ভিডিওতে দেখাম বাৰু এবলা কেনেকে ফিট কৰিব পাৰো যদি লৈ আনে বিনা ফিটিংত দোকানৰ পৰা কিনি লৈ আনে কি ইয়াৰ ফিটিং কেনেকে কৰিব পাৰে হেতু এক্সট্ৰাকে মই ভিডিও বনাম বাৰু কেতিয়াবা আর ইয়ার প্রাইস বিলাক মই কই যাম তার পিছত প্রাইস বিলাক বিভিন্ন ঠাইত বিভিন্ন টাইপৰ হ'ব পাৰে মোৰ প্রাইস কি আছে মই এবিলা কই আছো তা আপোনালোকে যদি কেতিয়াবা কিনিব যায় আইডিয়া এটা কৰিব পাৰিব এই সাইজটো পৰিব আপোনাৰ 500 একদম সৰু সাইজ ইয়াতকৈ এটা সৰু সাইজ এটা পোৱা যায় কিন্তু মোৰ তাত আহা নাই কিন্তু এটো একদম সৰুয়ে হ'ব এইটো আপোনার 500 পরে আর এইটো আপোনার 80 রুপিস এটা বেশি মানে 600 পর আপনার 580 ভিতর হয়ে যাব আর এইটো পড়ব আপনার যেটা আপনার এক ফুটত অল্প বেশি এক ফুট 2 ইঞ্চি আপনার বহলটো আছে আর ইয়ার ওজন আছে প্রায় 2 কেজির উপর হব ওয়েটত আহে একচুয়ালি এইবিলাক ইয়ার আর ইয়ার ওজন আছে 2 কেজির উপর আর ইয়ার প্রাইস হব 1200 টাকা ইয়ার পাশে একদম হেভি আছে একদম পাতল নহয় 2 কেজির উপর যেটি আপনার একদম পাতল বস্তু নহয় হেভিও হব আর এইটো আপনার ডাঙর সাইজ যেটা আপনার 2 ফুটতকে অল্প বেশি আছে বহলটো আর ইয়ার প্রাইস হব আপনার 2000-এর ওসরসির হয়ে যাব ইয়ার প্রাইস আর গোটেটো স্টেনলেস স্টিল আর একটা বস্তু থাক এখিনিতে আপনার একটা হোল এটা দিয়া আছে যেটা আপনার মন্দিরটোর টপত একটা হোল এটা দিয়া আছে কারণ আমি কেতিয়াবা যেটা আপনি থাপনাটো বহাও কিবা কিবা সজাব কারণে এক্সট্রাকে ভিতরে একটা আপনি লাইট এটা দিব কারণে রঙা একটা লাইট যদি দিব পারো দেখাত ভাল লাগে সেখানে এক্সট্রা হোল এটা দিয়া আছে যাতে আমি ভিতর ওয়ার দিয়ে পেলে ইয়াতে লাইট একটা ফিট করব পারো সবকিটাত আছে এইটু তো আছে হোল এটা দিয়া আছে কিন্তু সরুবিলাকত নাই সরুবিলাকত নাই আপনাদের সাইজ কিন্তু একদম সরু সাইজ ইয়ার লাইট দেওয়ার কোনো আপনার প্রয়োজনে না থাকে সরু সাইজ তো আজিকালি আপনাদের চাইছে কাঠতকে আপনার স্টেনলেস স্টিল বহুত ধুনিয়া আর আপনার বহুত লং লাস্টিং কাঠবিলাক আর কাঠবিলাক চাও যিমানে ভাল কাঠ নহয় কিয় এসময়ত গৈ পেলাই বেয়া হয়ে যায় গৈ কালারটো পিছত যিমানে ভালকে কালার নকৰা হোক কিয় সানমাইকাবিলাক উঠি যায়গৈ কালারটো আপোনাৰ বেয়া হৈ যায়গৈ আৰু আপোনাৰ ধুনা চুনা পৰিলে আপোনাৰ কিবা এক্সট্ৰাকে ভয়ো থাকে বাৰ্ণ হোৱাৰ আৰু ষ্টেইনলেছ ষ্টিল কোনো অসুবিধা নাই আৰু খুব ভাল তো আপোনালোকে কিনিব পাৰে এনেকুৱা ধৰণৰ ষ্টেইনলেছ ষ্টিলৰ থাপনা বা মন্দিৰ বুলিও কওঁ তো ফ্ৰেণ্ডছ আপোনালোকে এই ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে যদি ভাল লাগিছে লাইক করব শেয়ার করব আর কমেন্ট করব আর মূর চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করব প্লিজ আগন্তুক যাতে আপনাদের নতুন একটা ভিডিও পায় তার মূর চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করব ধন্যবাদ।